এবার জেলা সংবাদ। ময়মনসিংহের ভালুকা পৌর নির্বাচনে নৌকা প্রতীকে মনোনীত প্রার্থী ডাক্তার একেএম মেজবাউদ্দিন কায়েমের পক্ষে গণসংযোগ করেছেন পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সাদাত হোসেন পাঠান সৈকত। ভালুকা প্রতিনিধি সাইফুল ইসলাম জানান, বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত পৌরসভার 4, 5 ও 6 নং ওয়ার্ডের মেজর ভিটা ফায়ার সার্ভিস এলাকায় দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে এক গণসংযোগ করেন তিনি। এ সময় শাহাদাত হাসান পাঠান সৈকত বলেন, ভালুকা পৌরসভার 2 বারের মেয়র উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার একেএম মেজবাউদ্দিন কায়ুম পৌরবাসী সভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করবেন। পার্বত্য এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। খাগড়াছড়ি প্রতিনিধি দিদারুল আলম জানান, বুধবার দুপুরে খাগড়াছড়ির বড় পিলাক বাজারে 14 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের উদ্যোগে 150 অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি একথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন 14 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোহাম্মদ কাউসার জাহান, 3 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ আহমেদ চিশতি, উপজেলা চেয়ারম্যান উশেপ্রু মারমা ও হাফছড়ি ইউপি চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী সহ অন্যান্যরা। সেনাবাহিনী কিংবা সরকারের যে সমস্ত উদ্যোগ কর্মকর্তা আছে তাদের সাথে যোগাযোগ করে আমি প্রাধিকার ভিত্তিতে সিন্দুকছড়ি এলাকার উন্নয়নের জন্য চেষ্টা করব। তবে অর্থনৈতিক উন্নয়ন করা, যত বেশি অর্থনৈতিক এলাকার জন্য যত দূর সম্ভব, যত কষ্ট করা সম্ভব আমি করবো। আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহারে প্রতিপাদ্যে কিশোরগঞ্জে মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি হুমায়ুন কবির জানান, আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মত বিনিময় সভার আয়োজন করে জেলা প্রশাসক। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শামীম আলম, বিশেষ অতিথি প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব কে এম শাখওয়াত মন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব দুলাল চন্দ্র সূত্রধর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাসুদ সহ জেলা পর্যায়ের সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। জেলায় মোট 616 জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে 2% জমি সহ গৃহ প্রদান করা হবে। লালমনিরহাটের হাতিবান্ধায় বাঁশের বেড়া আর পলিথিনের ছাউনি দিয়ে বানানো ঘর তৈরি করে বসবাস করছেন রমিচা বেওয়া নামে এক নারী। স্বামী সন্তানহীন রমিচার বেওয়ার চেহারায় বয়সের ছাপ স্পষ্ট হলেও এখনো পর্যন্ত ভাগ্যে জোটেনি বয়স্ক ভাতা, ভিজিডি কার্ড কিংবা মাথা গোজার একটি ঘর। জেলা প্রতিনিধি এস এম আলতাফ হোসেন সুমনের পাঠানো তথ্যচিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। হাতিবান্ধা উপজেলায় সিংমারি কানিকাপাড়ায় স্বামীর বাড়ি হলেও দক্ষিণ গণ্ডিমারি এলাকায় বাঁশের বেড়া আর পলিথিনের ছাউনি দিয়ে বানানো ঘর তৈরি করে বসবাস করছেন রমিচা বেওয়া। স্বামী আবুল কাশেমের মৃত্যুর পর থেকে অন্যের জায়গায় বসবাস করছেন তিনি। অভাব আর অসুস্থতাকে সাথে নিয়ে কোনো মতে দিন কাটে তার। দিনমজুর ও অন্যের বাড়িতে কাজ করে চলে তার সংসার। স্থানীয় জনপ্রতিনিধি ও হাতিবান্ধা উপজেলা নির্বাহী অফিসারের কাছে ঘর তৈরির টিনের জন্য আবেদন করা হলেও এখন পর্যন্ত মেলেনি ঘর তৈরির সরঞ্জামাদি। আমার বাড়ি জমি জায়গা নাই, আর বাড়িও নাই, এখানে ভাঙা চালা, সেখানে থাকি মানুষের জমি। স্বামী ও সন্তানহীন বৃদ্ধা নারীকে মাথা গোজার ঠাঁই করে দেওয়ার জন্য স্থানীয় প্রশাসন ও সরকারের নিকট দাবি জানান এলাকাবাসী। এই নেই সাহায্য করার দরকার, অত বেড়া পত্র নেই, মারা গেছে,
এরকম এখানে আসে এখানে চালা চলিয়ে মানুষের জমিতে সরকারিভাবে যদি অনুদান পায় এই ঘরগুলো যদি একটু দিতে চায় সে সে জীবনটা চলে গেল তাতে এই মহিলার কোনো কাছাকাছি নেই কারণে মানুষের বাড়ি কোনো সাহায্য টাহাজ্য থাকে সরকারি যদি দেন বৃদ্ধার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান সিংমারি ইউনিয়নের সদস্য মুজিবুর রহমান মহিলারা খুব অসহায় তার নিজের কোনো থাকার জায়গা টায়গা নেই তার কোনো জায়গা জমি নেই সে খুব অসহায় আমরা বাড়িতে পক্ষে ইউনিয়ন পরিষদ থেকে চেষ্টা করছি আর্থিক সহযোগিতা দেওয়ার জন্য তাকে বয়স্ক ভাতা ভিজিডি কাঠ সহ মাথা গোজার ঠাঁই হিসেবে সরকারি ঘর দেওয়ার জন্য সংশ্লিষ্টদের কাছে দাবি জানিয়েছেন এলাকাবাসী নিউজ ডেস্ক সিএনএন বাংলা সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আশরাফ আলী খান খসরু বলেছেন দেশের একজন মানুষ যেন শীতে কষ্ট না পায় সে ব্যবস্থাই করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সন্ধ্যায় নেত্রকোনা মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের হল রুমে শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণকালে তিনি একথা বলেন নেত্রকোনা প্রতিনিধি গোলাম কিবরিয়া সোহেল জানান এ সময় উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম মাহবুবুর রহমান জেলা চেম্বার অব কমার্সের সভাপতি এইচ আর খান পাঠ নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল যুবলীগ নেতা আজহারুল ইসলাম অরুণ সহ আরো অনেকে এ সময় আশরাফ আলী খান খসরু বলেন সারা দেশে শীতার্ত মানুষের কাছে কম্বল পৌঁছে দেওয়ার পাশাপাশি গৃহহীনদের গৃহ দেওয়ার ব্যবস্থা করেছে সরকার ঠাকুরগাঁওয়ে স্ত্রী হত্যার অভিযোগে স্বামীকে মৃত্যুদণ্ড সহযোগীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত ঠাকুরগাঁও প্রতিনিধি আব্দুল আলীম জানিয়েছেন বুধবার দুপুরে এর রায় প্রদান করেন দায়রা জজ আদালতের বিচারক মামুনুর রশিদ মামলার অভিযোগে জানা যায় ২০১৩ সালের পহেলা আগস্টে জেলা শহরের মুন্সিপাড়ায় নববধূ ফারজানা আক্তার মোমুকে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যার পর ফাঁসিতে ঝুলিয়ে রাখে স্বামী ইমতিয়াজ হোসেন এ ঘটনার পর পুলিশের ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে এ ঘটনায় পুলিশ পরদিন সদর থানায় একটি ইউডি মামলা রুজু করে পরে ময়নাতদন্ত রিপোর্টের প্রেক্ষিতে সদর থানা পুলিশের এসআই নাজমুল হক বাদী হয়ে ২০১৩ সালের ২৩ অক্টোবর সহযোগী আসাদ হোসেন সহ দুজনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করে বিচারক সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বুধবার স্বামী ইমতিয়াজ হোসেনকে মৃত্যুদণ্ড ও সহযোগী আসাদ হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন